নমস্কার, শুভ দীপ্রহরিক শুভেচ্ছা। রবিবারের দুপুরবেলায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানাই সিএনএ আমার সকল দর্শক বন্ধুকে। প্রত্যেক রবিবারের মতো এই রবিবারেও আবারও চলে এসেছি আপনাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে। আর এই অনুষ্ঠান মানেই আমার বন্ধুরা জানে যে কিছু গানের ডালি এবং একজন থাকবেন যিনি আপনাদের দুপুরটা গানে গানে ভরিয়ে দেবেন। এবং আমরা মাঝে মাঝে আপনাদেরকে কিছু মাটির গান শোনাই, আবার কখনো কখনো একেবারে রবিবারের দুপুরবেলায় পুরনো দিনের আধুনিক গানের ডালি সাজিয়ে আমরা আসি। আজকে এসেছি আবার মাটির গান শোনাবো বলে আপনাদের, আর সেই গুরুভার যার উপরে অর্পণ করেছি তিনি হচ্ছেন বলাকাদি বলাকাশে। বলাকাদি, অনেক অনেক স্বাগত তোমাকে সিএনএ। নমস্কার। আর বলাকাদি আসা মানেই একেবারে কি বলবো, সেই মাটির রস আস্বাদনের সময়। একটা থেকে দুটো আমরা প্রাণ ভরে মাটির গান শুনব। আর এই সময়টা বলেই থাকি আমি যে আপনাদের একদম একদম দুপুরবেলার একটা খাওয়া দাওয়ার সময় এবং তার সঙ্গে জমিয়ে গান শোনা, দুটো যদি একসঙ্গে হয় তাহলে মন্দ তো হয়ই না, বরঞ্চ একটা উপরি পাওনা হয়, তাই তো? আর বলাকাদির গানকে যারা সুন্দর করে তুলবে, বাঁ পাশে আছে প্রশান্তদা বাঁশিতে, অনেক স্বাগত তোমাকে। তনদা কিবোর্ডে, মৃগাঙ্কুদা আছে তবলায় এবং বিক্রম আছে অক্টোপ্যাডে, সবাইকে অনেক অনেক স্বাগত। এবং সবাই মিলে আজকে দুপুরবেলা রবিবারের দুপুরবেলাটা আমরা একটু সাজিয়ে তুলতে চেষ্টা করব। আমি আমার কাজ হচ্ছে শুধু বসে গানটা শুনবো এবং আপনাদের সঙ্গে একটু গল্প করব, আর বলাকাদির কাজ হচ্ছে আপনাদের গানে গানে ভরিয়ে দেবে। কি গান আজকে বলাকাদি প্রথমে? হ্যাঁ, প্রথমেই আমার শ্রোতা বন্ধুদের অনেক ধন্যবাদ দেবো, ওনারা আমাদের সাথে থাকছেন বলে। এই সময়টা রোববার মানে জানো তো প্রচণ্ড একটা ব্যস্ততা, কিন্তু ঠিক আছে, রোববার মানে কিন্তু যে বিশেষ করে হাউস ওয়াইফ যারা তাদের তো প্রচণ্ড একটা চাপের দিন, কারণ সবাই বাড়িতে থাকে। তো তার মাঝেও ম্যানেজ করে যারা আমার গান শুনছেন, তো তাদেরকে তো থ্যাঙ্কস না দিয়ে মানে যাওয়াই যাবে না। ছুটিটা মানে রবিবারটা মানে যেমন একটা খুব হুড়োহুড়ির দিন, আবার তেমনই একটু বেশ ঠিক আছে, কাজটা তো করতেই হবে, সোম থেকে শনি তো করবই, আজকে না একটু একটু ডিলে চলুক, তিনটে আজকে ডিনার লাঞ্চটা হবে, এইরকম আর কি, রাত ১২টায় ডিনারটা হবে। এরকমটাও হতে পারে যে মানে একটার আগে হয়তো রান্না টান্না করে নিয়ে কমপ্লিট কমপ্লিট করে নিয়ে এবার একটা থেকে লাঞ্চ আর গান দুটো একসাথে সঙ্গে শুনবে। আর সামনেই পুজো আসছে, কাল তো বিশ্বকর্মা পুজো। হ্যাঁ, তো বিশ্বকর্মা পুজো এসে যাওয়াই মানেই কিন্তু আমাদের মানে পুজোর একদম পুরো ছুটির ঘন্টা এবং পুজোর একেবারে সেই মা দুর্গার আবাহনে আমরা মেতে উঠি, তাই তো? একদম। তো তার মাঝেও দেখো জীবনের চরম যে সত্যি কথাগুলো সেগুলোকে তো আমরা কিছুতেই ভুলে যেতে পারি না, অস্বীকার করতে পারি না। তো আমার প্রথম গান আমার বড় জেঠুর লেখা, বাসুদেব চট্টরাজ জেঠুর লেখা একটি গান। মানে সুখ তো দেখো আমরা সুখ তো সবাই চাই, তাই না? তো সুখ শান্তি এটা হচ্ছে সুখ, মানে গানটা তুমি শুনলেই বুঝতে পারবে যে গানটার মধ্যে কতটা সত্যি কথা যেটু লিখেছেন। তো প্রথম গান ওই গান দিয়ে শোনাবো। শ্মশানে
ধরা সে রইল তবু কি ফল পেলি এখন লাগাম ছাড়া হাসার ঘোড়া লাগাম ছাড়া হাসার ঘোড়া ফিরারে রাষ্ট্রে সুখ যে শুধু স্বপন ঘোরে শান্তি পাবি শ্মশানে সুখ যে শুধু স্বপন ঘোরে শান্তি পাবি শ্মশানে দুঃখকে ভয় করবি যত সুখ যে যাবে দূরে তত দুঃখকে ভয় করবি যত সুখ যে যাবে দূরে তত দুঃখের গলা জড়িয়ে ধরে সুখটাকে কর প্রদানত দুঃখকে ভয় করবি যত সুখ যে যাবে দূরে তত দুঃখের গলা জড়িয়ে সুখটাকে কর প্রদানত কাম সাগরে ঝাঁপ দিয়ে তুই করলি বড় ভুল সারা জনম রইবি ভেসে পাবি না তার সাগরে ঝাঁপ দিয়ে তুই করলি বড় ভুল সারা জনম রইবি ভেসে পাবি না তার কুল এখন সব ছেড়ে তুই শরণ নে রে সব ছেড়ে তুই শরণ নে রে শ্রী গুরুর চরণে সুখ যে শুধু স্বপন ঘোরে শান্তি পাবি শ্মশানে সুখ যে শুধু স্বপন ঘোরে শান্তি পাবি শ্মশানে সুখের আশায় মরিস ঘুরে সুখী আছে এ সংসারে সুখ যে শুধু স্বপন ঘোরে শান্তি পাবি শ্মশানে সুখ যে শুধু স্বপন ঘোরে শান্তি পাবি শ্মশানে সুখ যে শুধু স্বপন ঘোরে শান্তি পাবি শ্মশানে একদমই তাই সুখটা আপনাদের কাছে একটা স্বপ্নের মতো এবং প্রতিদিন আমরা যখন ঘুম থেকে উঠি আমরা নতুন করে স্বপ্ন দেখি এবং সুখী হওয়ার চেষ্টা করি এবং একটা সময় দেখি যে অন্তিম দিনে এসে পৌঁছেছি সুখী হয়তো হতে পারিনি হ্যাঁ তাই জন্যই বোধ হয় আসলে তো সুখ শান্তি এটা পুরোটাই মনের ব্যাপার বুঝেছো তো পুরোটাই মনের দেখো যে হয়তো প্রচণ্ড একটা ঐশ্বর্যের মধ্যে বড় হচ্ছে সব কিছু পেয়েও তার মনে হচ্ছে যে না আমার মনে হয় আমি সুখী নই মানে আমি শান্তি পাচ্ছি না নেই আবার হয়তো ধরো যে দিন আনে দিন খায়
সে তার জায়গা থেকে নিজেকে ভাবছে আমি আমার মতো সুখে আর কেউ নেই, এটা পুরোটাই কিন্তু মনের ব্যাপার। আশায় আশায় আমি এই শুধু থাকি, যদি আসে কোনোদিন সেই সুখ পাখি, তাই তো? তো সবটাই তার উপর ছেড়ে দেওয়াই ভালো, কি আমরা কিভাবে থাকবো। কি গান শোনাবে বলো? এবার একটি প্রচলিত গান। আচ্ছা, সে কি সুখ দুঃখের গল্পে থাকবো নাকি গল্পটা কি? না, সুখ দুঃখে দেখো দুঃখটা দরকার। আসলে তুমি এত সুন্দর করে গল্পটা বলে গানে যাও, সেজন্য আমি জিজ্ঞেস করি যে এই গল্পটা কি। একদম একদম, এটা গল্পটা হচ্ছে যে দেখো আমরা বাবা মাকে বা যে কোনো আমার কাছের মানুষ বা যেই হোক, আমরা যার প্রতি যেটুকু কর্তব্য করব সেটা কিন্তু অবশ্যই সে জীবিত থাকাকালীন, ঠিক আছে? এবার মানুষ চলে যাওয়ার পর তার জন্য আমি কতটা চোখের জল ফেলছি বা কতটা তার জন্য কি করছে, এটা তো সে তো আর দেখতে আসছে না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, তারপরে তো আর দেখতে আসবো না। যে আমাকে ওই তনুশ্রী সেদিনকে একটা কথা বলছিল, খুব ভালো লেগেছে, যে আমি মরে যাওয়ার পরে আমাকে বেনারসি পরানো হলো না মার্কিন শাড়ি পরানো হলো, দেখতে দেখতে আসবো না। যতক্ষণ বেঁচে থাকবো মনে হবে একটু ভালো থাকি। একদম একদম। আর আমার এই গানটার একটা তোমার ইয়ে বলতে পারো যে মানে আমরা সবাই চাই, দেখো বাবা মার তো ঋণ আমরা কেউ শোধ করতে পারি না। ঠিক ঠিক, মানে গানটার বক্তব্য এটাই যে যেটুকু কর্তব্য বাবা মায়ের জন্য তো সব সন্তানেরই উচিত বেঁচে থাকাকালীন করাটাই ভালো, ঠিক আছে? তারপরে তুমি হাজার জনকে ডেকে কি করলে, কিছু যায় আসে না। তো সবার সবার জন্য এটাই বলবো যে কোনো বাবা মাকেই যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়, ঠিক আছে? সব বাবা মাকে আমরা যেন দেখতে পারি। আমাদের অনেক সৌভাগ্য যে আমরা বাবা মার জন্য যদি কিছু করি, সন্তানদের সৌভাগ্য বেশি বাবা মার থেকেও। তো সেই জায়গাটাকে মাথায় রেখে গানের মূল বক্তব্যটা কিন্তু এটাই। একটা মেসেজ লোকে বেঁচে থাকতে এক মুঠো ভাত দাউনি মায়ের মুখে, মরলে নেমন্তন্ন করে খাওয়াও পাড়ার লোকে, মরলে নেমন্তন্ন করে খাওয়াও পাড়ার লোকে। রোগে ভোগে মরলো মাঝে বিনা চিকিৎসা, তখন ব্যাংকে হাত দিলে না জমানো টাকা, রোগে ভোগে মরলো মাঝে বিনা চিকিৎসা, তখন ব্যাংকে হাত দিলে না জমানো টাকা, এখন দান দক্ষিণা করো টাকা, দান দক্ষিণা করো টাকা, চিতায় তুলতে মাকে মরলে নেমন্তন্ন করে খাওয়াও পাড়ার লোকে, মরলে নেমন্তন্ন করে খাওয়াও পাড়ার লোকে।
হৃদয় তোমার সাফারি সু বইয়ের স্বর্ণ কাতা তোমার সাফারি সুর বউয়ের স্বর্ণ কাতা খাওয়াও পারার লোকে মরলে নেমন্তন্ন করে খাওয়াও পারার লোকে সাধ্য শুদ্ধ করো সাধের বাসস্থান মায়ের নামে গয়াই করো ভূতের পিণ্ডদান আদ্য সাধ্য শুদ্ধ করো সাধের বাসস্থান মায়ের নামে গয়াই করো ভূতের পিণ্ডদান আদ্য শ্রাদ্ধ শুদ্ধ করো সাধের বাসস্থান খাওয়াও পারার লোকে মরলে নেমন্তন্ন করে খাওয়াও পারার লোকে বেঁচে থাকতে এক মুঠো ভাত দাউনি মায়ের মুখে মরলে নেমন্তন্ন করে খাওয়াও পারার লোকে বেঁচে থাকতে এক মুঠো ভাত দাউনি মায়ের মুখে মরলে নেমন্তন্ন করে খাওয়াও পারার লোকে মরলে নেমন্তন্ন করে খাওয়াও পারার লোকে সেটাই আমাদের লোকলৌকিকতা এবং লোক দেখানোটা এত বেশি এবং অভিনয় মানে ওই যে বলে না যে জন্ম থেকে মৃত্যু বোধ হয় প্রত্যেকটা ক্ষেত্রে অভিনয় রঙ্গমঞ্চ জীবনে রঙ্গমঞ্চে অভিনয় করে যাওয়াটাই একটা আমাদের কাজ কাজের পর্যায়ে পড়ে তো আসল জায়গাটা বোধহয় আমরা কোনোদিন নিজের অন্তরাত্মার সঙ্গে কথাটাও বোধহয় অভিনয় করেই বলি বোধহয় একদমই তাই এখন ওরকম হয়ে গেছে আমরা কৃত্রিম হয়ে গেছি বড্ড বন্ধু আছে দেখি কি বলছেন নমস্কার কে আছেন কার সঙ্গে কথা বলছি হ্যালো বলছিলাম কি
আমি একটুখানি যিনি সঞ্চালন করছেন ওনাকে ধন্যবাদ, এবং যিনি গান করছেন মানে বলাকা সেন, আমি তার সাথে কথা বলতে পারি? নিশ্চয়ই আছেন পাশে বলাকা দি, কথা বলুন। টেলিভিশনের ভলিউমটাকে একটু মিউট করতে হবে, নাহলে কিন্তু টেকনিক্যাল ফল্টের জন্য আমরা কথা বলতে পারবো না দাদা। আপনি ফোনে শুনুন আর টেলিভিশনটাকে ফলো করুন, দেখুন। যিনি সঞ্চালন করছেন ওনাকে অনেক ওনাকে ধন্যবাদ, এবং যে গান করছেন তিনি বলাকা সেন, আমি আপনাদের কি ধরনের গান করছেন মানে এখানে কিছু বলার কোন জায়গা নেই। এসব আস্তে অনেকে শিল্পী আছে গান না শিখে গানটা করে, কিন্তু উনি যে এসব গানগুলো একদম এবং মানে দরদ দিয়ে গানটা করতে হয় মন থেকে, এটা অনেকে জানে না। উনি যেটা গানটা এর আগে একটা গান উনি করেছেন সপ্তাহে 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 তার শান্তি, এর উপরে কোন মানে গান মানে হয় না। আমি আমার ওনাকে কোন রিকোয়েস্ট করে কোনো গানের জন্য কেনা রিকোয়েস্ট করে কোনো জায়গা নেই, কিন্তু ওনাকে শুধু অনেক ধন্যবাদ এবং আমার আমার থেকে বয়সে ছোট ভালোবাসা জানিয়ে বলছি যে এরকম বড় থেকে আমি আরো দিয়ে শোনায় আপনি আপনি সঙ্গে থাকুন আশিস দা। আমরা বলাকাদির থেকে এরকম অনেক গান আরো উপহার পাবো, আজকে রবিবারে আমরা থাকি বলাকাদিকে নিয়ে, ধন্যবাদ আপনাকে, মাঝে মাঝেই আমরা থাকি এবং এই মাটির রসটা নেব বলে বলাকাদিকে ডাকি যে এসো আমাদের একটুখানি তৃপ্ত করো। অনেক গান শুনতে হবে, কম কথা বলবো, বেশি কথা বলবো না, কি হবে বলো। এবার আব্দুল করিমের একটা গান, খুব কমন গান আর কি, বেশ গান গায় আমার মনে রে বুঝাই, মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গায় আমার মনে রে বুঝাই, মন থাকে পাগল পারা,
পাবো বলে আশা রাখি না পাইলে যাব মারা। আর যারা আমরা সঙ্গীতের সঙ্গে জড়িত, সঙ্গীতের সাধনা করি, তাদের কাছে কিন্তু গানটাই মানে সবকিছু জীবনে, সকাল থেকে শেষ পর্যন্ত, একদম রাতে যতক্ষণ শুতে যাই তো খেতে না পেলেও হবে, কিন্তু গানটা ছাড়া থাকা যায় না, অ্যাট লিস্ট গাইতে হবে একটু। একেবারে জীবনের মানে কি বলবো, বাস্তব চরম সত্য কথাগুলো বলাকাদির হাত ধরে একদম উঠে আসছে। হয়তো আপনারা ভাবতে পারেন যে ক্যামেরার সামনে বসে আছি, কিন্তু সত্যি কথা মানে চরম বাস্তব সত্য কথাগুলো বলাকাদি কিন্তু বলছে তার গানে গানে, সুরের মাধ্যমে। হ্যাঁ, কথা এবং সুরের সমৃদ্ধ হয়েই তবে একটা গান তৈরি হয়, এবং সেই গানটা তখনই আমাদের মনটাকে স্পর্শ করে যখন সেই গানটার সুর এবং কথা দুটো প্রাধান্য পায় এবং দুজন দুজনকে ছাপিয়ে না যায়, তখনই সামঞ্জস্যপূর্ণ হয় একটা গান এবং তখন হৃদয়টাকে ছুঁয়ে যায়। তো বলাকাদির আর গানগুলো আজকে সেই রকমই কথা বলছে। একজন বন্ধু আছে, নমস্কার, কে আছেন একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার, 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 হারমোনিয়াম দিদি। আমি তো ভালো আছি, ভীষণ ভালো আছি আপনাদের সবার আশীর্বাদে। আপনি কেমন আছেন? আমি আসাম, আমার নাম ইয়েল আলী, আমি আসাম বেশ ঠিক আছে। আপনারা ফ্যামিলির সবাই, পরিবারের সকলে বসে সিএন এর এই অনুষ্ঠান রবিবাসর উপভোগ করুন। আজকে রবিবারের দুপুরে ভালো লাগতেছে অনুষ্ঠানটা দেখি, খুবই আন্তরিকতা। আমার দাদা, কাকু, চাচি, ফুপি, মামু সবাই আমরা এই অনুষ্ঠানটা ভাবে সবাই দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন কি? বাহ বাহ, সঙ্গে থাকুন আপনারা সবাই, এইভাবে একসঙ্গে থাকুন পরিবারের সকলের জন্য। আমি বলাকাদিকে বলবো লালন সাহের একটা গান যদি শোনানো যায়। খুব ভালো থাকুন দাদা, একদম একদম, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। কি শোনাবে বলো? এবার লালন সাহজির একটি গান করে শুনিয়ে দিই ওনার রিকোয়েস্টে। শোনাও।
আমি দেখলাম নাই নজরে সব লোকে কয় লালন কি এই সংসারে সব লোকে কয় লালন কি সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কিরু লালন বলে জাতের কিরু দেখলাম না এই নজরে সব লোকে কয় লালন কি জাত এই সংসারে সব লোকে কয় লালন কি জাত এই সংসারে কেউ তসবি গলে তাই তোরে জাত ভিন্ন বলে কেউ মালা কেউ তসবি গলে তাই তোরে জাত ভিন্ন বলে যাওয়া কিংবা আসার বেলায় যাওয়া কিংবা আসার বেলায় জাতির চিহ্ন রই কাহারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত এই সংসারে তবে কি হয় বিধান সুন্নত দিলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান বামুন চিনি পইতে প্রমাণ বামুন চিনি পইতে প্রমাণ বামনি চিনি কি প্রকারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত এই সংসারে লালন বলে জাতের কি রূপ লালন বলে জাতের কি রূপ দেখলাম নাই নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত এই সংসারে একটু ছোট্ট করে গাওয়া হয়েছে গানটা সত্যি তাই জাতের বিচার রয়ে এমনে তাই আমরা জাতের বিচার করার কে আমাদের ঈশ্বর পাঠিয়েছেন সেই ঈশ্বরই হোক আল্লাহই হোক জেসাসই হোক হ্যাঁ তো আমাদের মধ্যে একটা ছোট বিরতিতে যেতে হবে
শেষ গানে চলে যাই, বেশ উপর থেকে আদেশ শেষ গানে যেতে হবে, তো একদম শেষ গানে চলে যাবো। বন্ধুরা খুব ভালো থাকুন, রবিবারে আবারও মৌমিতার সঙ্গে দেখা হবে নতুন কোনো বন্ধুর সঙ্গে পরের সপ্তাহে। ততদিন পর্যন্ত খুব ভালো কাটান সারাটা সপ্তাহ, জানে ছুটোছুটি করে কাটবে, কিন্তু রবিবারে কিন্তু একটার সময় সিএন দেখতে কেউ ভুলবেন না। বলাকাদি অনেক অনেক ধন্যবাদ তোমাকে, কারণ আমি তো সময় পাবো না, আমার কাজটাও করে নি। তোমাদের প্রত্যেককে অনেক থ্যাঙ্কস, ঠিক আছে, তোমাকে, আমার এই দাদাদেরকে, মানে যাদের ছাড়া আমার গানটা একদমই অসম্পূর্ণ, মানে গান হবেই না, আমার সমস্ত ক্যামেরার দাদাদের ভাইদের প্রত্যেককে, সিএন পরিবারকে তো অবশ্যই ধন্যবাদ, যারা এত সুন্দর একটা প্রোগ্রামকে অ্যারেঞ্জ করছেন। আমি কৃতজ্ঞ ওনাদের কাছে যে এত সুন্দর প্রোগ্রামে আমি একটা আসতে পারছি, ঠিক আছে। আর বন্ধুদেরকে বলবো সবাই খুব ভালো থাকুন, বিশ্বকর্মা পুজো মানে কিন্তু একদম মা এসে গেছেন, ঠিক আছে, আগমনী সবাইটা কিন্তু সকলের মনে বেজে উঠেছে একদমই। আর সবাই আমরা মায়ের আশীর্বাদ নিয়ে যাতে ভালো কাজ করে নিজেদের জীবনটাকে আরো সুন্দর করি, ঠিক আছে, তো সেই দিয়ে আমাদের পথ চলা হোক। শেষ আর আমার শেষ গান, হ্যাঁ শেষ গান, ভালো থাকবেন সবাই। ঝুমুর গান প্রচলিত খুব চেনা একটি গান, কোনা বাগিল জোর দিয়ে দিলে তার মন বিষিয়ে পীড়িত পোকাই কাটলে হে পরে আর তো বারে না আমার কাঁচা পীড়িত পাড়ার লোহকে পাকতে দিলে না, আমার কাঁচা পীড়িত পাড়ার লোহকে পাকতে দিলে না, কোনা বাগিল জোর দিয়ে দিলে তার মন বিষিয়ে, কোনা বাগিল জোর দিয়ে দিলে তার মন বিষিয়ে পীড়িত পোকাই কাটলে হে করে আর তো পারে না, কাঁচা পীড়িত পাড়ার লোহকে পাকতে আমার কাঁচা পীড়িত পাড়ার লোহকে পাকতে দিলে না। পাড়ার লোহকে পাকতে